evening, my lovely friends. Welcome back to my channel. কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যা থেকে এই ব্লগটা করা শুরু করছি, কারণ সারাদিন আমার সময় হয়নি সকাল থেকে, কারণ আমার যে কাজের লোক সে আজকে আসেনি। অ্যাকচুয়ালি তার কি হয়েছে, তারই হাতে বুড়ো আঙুলের এই জায়গাটা তার হঠাৎ ব্যথা হয়েছে। কীভাবে ব্যথা হয়েছে বলছে, কোথাও লেগেছে না কিছু ফুটেছে বলতে পারছে না, বলছে প্রচুর ব্যথা করছে, হাত নাড়াতে পারছে না, কাজ করতে পারছে না। তো ওই জন্য আমরা ঠিক আছে ডাক্তার দেখেছো, তো সে ডাক্তার দেখাতে গেছে, সে আজই করে গেছে ডাক্তার দেখাতে ছুটি নিয়ে, ওই জন্য সে আসতে পারেনি। তো ওই জন্য যত কাজ ছিল আমাকে করতে সকাল থেকে, ছোটো বাচ্চা নিয়ে বুঝতেই পারছো সব কিছু সময় হয়ে ওঠেনি কিছু করার, মানে এই আর কি ভিডিও করার। তো ওই জন্য সন্ধ্যে থেকে আজকে শুরু করলাম ভিডিওটা করার। সন্ধ্যেবেলা অ্যাকচুয়ালি আমার ছেলেকে খাইয়ে টাই সব রেডি করে, তো বললাম চলো আমি একটু নিয়ে নিচ থেকে আসছি, ততক্ষণ বাবা ওকে জুতো পড়াচ্ছে, একটু ছাদে নিয়ে যাবো, ছাদে তোমাদের দেখাবো। ছাদে আসলে এত সুন্দর হাওয়া দেয়, আজকে একটু গরমও লাগছে, আজকে গরম, দুদিন একটু তখন ঠান্ডা ছিল, আজকে বেশ গরম লাগছে। তো বললাম নিচ থেকে ঘুরে আসি, তারপর ওকে জুতোটা বাবা পড়াচ্ছে, ঘুরি একটু ছাদ থেকে ঘুরে আসবো। তো চলো একটুখানি নিচ থেকে একটুখানি পায়চারি করা যায় একটু, আমি সেই দিয়ে নেমে গেলাম। এটা আসলে দেখতে পাচ্ছ আমাদের সোসাইটির সামনের গেটটা একদম, তো এটা আমাদের সোসাইটির দেখো সামনের গেটটা একদম রাস্তার উপরে আমাদের সোসাইটিটা। এই সামনেটা দাঁড়াতে আমার বেশ ভালো লাগে, সামনে গাড়ি টাড়ি যায়, তারপরে আমার ছেলে তো আরও বিশেষ করে ভালো লাগে দেখতে। আর এইখানে এইরকম ফুলের গাছ দিয়ে সাজানো আছে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর সব থেকে সুন্দর লাগে কি বলো তো, আমার ব্যালকানি দিয়ে আসলে এই মন্দিরটা দেখা যায়, এই দেখতে পাচ্ছ না এই মন্দিরটা, আমার ব্যালকানি দিয়ে মন্দিরটা দেখা যায়, এটা আমার খুব ভালো লাগে। সন্ধ্যাবেলা আসে, এখনও ঠাকুর মশাই হয়তো আসেনি, সন্ধ্যে সকাল সন্ধ্যে এসে পুজো দেয়, সন্ধ্যে দেয়, তো এখনও আসেনি। এইখানে দেখো, এখানে বজরংবলী আছে, মাতা দি আছে, শিব ঠাকুর আছে, মন্দিরটা। সন্ধ্যেবেলা হলেই একটু নিচে আসতে ইচ্ছে করে, একটু ঘোরাঘুরি করতে ইচ্ছা করে। তো আচ্ছা চলো একটুখানি ছাদে ঘুরে আসি, তোমাদেরকে ছাদটা ঘুরে দেখাই, চলো ওদিকে ডুবো হয়তো রেডি হয়ে গেছে, দেখো দাঁড়িয়ে পড়েছে ওর বাবার সাথে। ঘুরু ঘুরে যাবে, ঘুরু ঘুরু আজকে ছাদে ওপরে ওপরে ঘুরু ঘুরে যাবে, ঠিক আছে চলো লিফটটা টিপে দাও, টিপে দিয়েছো, টিপে দিয়েছো, ডুগু তুমি কোথায় ছাদে হাওয়া খেতে যাচ্ছ, ছাদে হাওয়া খেতে যাচ্ছ, শোনো ফ্রেন্ডসদের হাই করে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও, চলো আমরা পাঁচতলায় চলে এসেছি, এবার যাই। চলো ছাদের উপরে যাওয়া যাক, আমরা চলে এসেছি ছাদে, চলো। বাহ দেখো এখানে আসতে কত সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। দুদিন ঠান্ডা ছিল কিন্তু ভালো গরম দিচ্ছিল আজকে, ও ছাদে আজকে আসা হয় না, চোখের নিচেই ঘোরা হয়। তো আজকাল কী হলো শোনো ফার্স্টে মানে, তো আজকে ভাবলাম ছাদেই চলে আসি, তোমাদের ছাদটাও ঘুরে দেখা, এদিকে একটু হাওয়াও খেয়ে যাই। এদিকে এসে সন্ধ্যে হয়ে গেছে, বেশ অন্ধকার হয়ে এসেছে,
এই এইদিকে রোডটা আসলে তোমার চলে যায় হচ্ছে ওই রাজারহাট চৌমাথার দিকে চলে গেলে, এইদিকে রোডটা হচ্ছে রাজারহাট চৌমাথার দিকে এইটা এইটা চলে গেল। আর এইদিকে সামনে যে দেখতে পাচ্ছ, সামনে যে দেখতে পাচ্ছ রাস্তা, এগুলো ডাইরেক্ট নিউ টাউনের দিকে যাচ্ছে তোমার। আর সিটি সেন্টার টু এদিকে যাওয়া যায় বলো, সোজা গেলেই সিটি সেন্টার সামনে। দারুণ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে না? আজকে সারাদিন এত কাজকর্ম করার পর এখন যেন এসে এখানে দাঁড়িয়ে যেন সমস্ত কষ্টগুলো আমার দূর হয়ে গেল। তো দেখা যাক, এবার সেটা টেনশন হচ্ছে যে তার আবার হাতে কী হলো, ডাক্তার কী বলবে। সে বলছিল ফোন করবে, আমি বললাম অবশ্যই ফোন করে জানাবে কী হলো। দেখো 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 এখানে দাঁড়িয়ে থাকতে কি সুন্দর লাগছে, এত হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ আমার চুলগুলো উঠছে। ও কি ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে। আর ডুবুকে দেখো না, এই সামনে দিয়ে গাড়িগুলো যাচ্ছে দেখছে, গাড়িগুলো দেখছে, এখান দিয়ে কি মজা, ভালো লাগছে, ভালো লাগছে। তো দেখো এইখানে এসব দেখতে পাচ্ছ না, এখানে অনেক বড় বড় বিল্ডিং এখানে এসব তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন চলছে আর কি। এই সামনে এটা রাজারহাটের মধ্যেই পড়ছে, এখানে অনেক বড় বড় বিল্ডিং এখানে তৈরি হচ্ছে। সামনে তোমার আছে তোমার এয়ারপোর্টের এক নম্বর গেট, আসলে এখান দিয়ে এই সময় আসলে তোমার অনেক ফ্লাইট দেখা যাচ্ছে, কিন্তু এরোপ্লেন দেখা যায় কিন্তু আজকে দেখা যাচ্ছে না। আর এই সামনেই দেখো এখানে দিরজিও কলেজ, এটা এই সামনেই দেখো ওইটা দিরজিও কলেজ। আর এই সামনের দিকে গেলেই যেসব সমস্ত সবজি বাজার মাছ বাজার সব এই সামনেই আছে, সব সামনের দিকে গিয়ে গেলে এইদিকে সামনের দিকে রাস্তাটার দিকে গেলে চিনার পার্কের দিকে রাস্তাটা গেলে আমরা সব সবজি বাজার মাছ বাজার মুদিখানা সব ওখান থেকে পেয়ে যাই। বেশি লাগে বেশি দূর যেতে হয় না, সামনেই সব কিছু পেয়ে যায়। ওই দেখো যাচ্ছে একটা, বলতে বলতেই যাচ্ছে এরোপ্লেন একটা। আমি বলছি এই টাইমে যাচ্ছে না কেন, আর সোনা দেখবে দেখো বাবা এরোপ্লেন করে যাচ্ছে, ও দেখবে দেখে ও করবে ও শোনা দেখো এরোপ্লেন বাবা দেখো।
দেখো এই একটু আগে জাস্ট আমরা আসলাম উপর থেকে মাথাটা একটু ব্যথা ব্যথা করছে তাই ভাবলাম যে একটুখানি চা খেয়ে নিই চা খাই আজকে একটু লেট হয়ে গেল চাটা আমি খেয়ে নিই চায়ের জল দিয়ে দিয়েছি গরম হলে চা পাতাটা দেবো চিনিটা আসলে পরে দিই আমি কারণ কি দেশে একটু কম চিনি খাই আমি একটু বেশি চিনি খাই চিনিটা পরে দিই আমি লিকার চাই করবো আমি দুধটা করি না দুধটা সবসময় অম্বল করে দেয় দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রুটি করার জন্য প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি রুটি করার জন্য আমার প্রতিদিন রুটি করতে হয় কারণ আমরা রাতে ভাত খাই না আমরা রুটি খাই আর আমাদের ছোটবেলা থেকে ট্র্যাডিশন এটাই যে আমাদের রুটি ছোট থেকেই আমরা রুটি কোনোদিনও আমাদের ভাত হতো না রাতে তো সেই ট্র্যাডিশনটাই চলে এসেছে আর পিতেশ রাতে ভাত খায় না সেও রুটি তো আমার প্রতিদিন আমাকে রাতে রুটি করতে হয় শোনা তো প্রতিদিনের মতন আজকেও আমি চলে এসেছি রুটি করতে এত গরমের মধ্যে প্রচন্ড গরম লাগছে আজকে প্রচন্ড গরম তারপর আমার এই রান্নাঘরটাও এত গরম হয়ে যায় সারাক্ষণ মানে রান্না করে প্রচন্ড গরম দেখো আমার রুটি হয়ে গেছে রুটি করে এসে আমি একটু ফ্যানের তলায় বসে পড়েছি উফ যা গরম আজকে তারপর এবার দুটোকে খাওয়াবো তারপরে আমরা খাবো আর আজকে যেন একটু বেশি গরম লাগছে দুদিন এতটা গরম ছিল না ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল তো ওইখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল এসে একটু চাটা খেলাম মাথা ধোয়া ধরেছিল মাথা ধোয়াটা ছাড়লো তারপর ওই রুটি করতে গিয়ে যেন আবার গরমে যেন আবার তারপর তো দুপুর আছে ওর বদমাইশি তো লেগেই আছে ওকে সামলাতে গিয়ে ওর বাবার আমার দুজনেরই মাথা যন্ত্রণা হয়ে গেছে কি বলবো আর যাই হোক তবু পিতেশ একটা কথাই বলে যতই কষ্ট হোক যাই হোক প্রত্যেক দিন হ্যাপি থাকাটা খুব দরকার পজিটিভ মাইন্ড থাকাটা খুব দরকার সেটাই আমি চেষ্টা করি সবসময় পজিটিভ থাকলে দেখবে হ্যাপি থাকলে পজিটিভ থাকলে যতই কষ্ট হোক না কেন সব জিনিস সব কিছুই ভালো মতো হয়ে যায় কারণ আজকের যে দিনটা এটা পাস্ট হয়ে যাচ্ছে এটা লাইফ আমাদের কোনোদিনও ঘুরে আসবে না তো
এই দিনটা যে দিনই যাচ্ছে সেদিনটা খুবই মজা করে হ্যাপি করে কাটানোটাই ভালো, তাই না? সেটাই আমাকেও বলে আর বোঝায়। এক এক সময় যখন আমি খুব রেগে যাই, আমার মানে বেশি ডিপ্রেসড হয়ে যাই, তখন এই কথাগুলো বলে। সত্যি কথাগুলো ঠিকই। আর কী বলবো বলো, তোমরাও তোমাদের লাইফে এইভাবে হ্যাপি থেকো, যতই কষ্ট আসুক আসুক না কেন, পজিটিভ মাইন্ড থেকো, হ্যাপি থেকো, দেখবে সব কিছু সব ভালো মতন হবে। তো আমার খুব ভালো লাগছে যে তোমরা এত সব ভালো ভালো কমেন্ট করছো, আমার সত্যি খুব ভালো লাগছে। আর আমার শাড়ির যে পুজো কালেকশনের যে ভিডিও দেখে একটা ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যে আমি বলেছিলাম যে আমার যে শাড়িটা ফার্স্টে স্কাইকেলের শাড়িটা দেখাচ্ছিলাম কী শাড়ি, অ্যাকচুয়ালি আমার শাড়ির ব্যাপারে সেরকম কোনো আইডিয়া ছিল না, তো বলেছে যে ওটা ঢাকায় জামদানি শাড়ি। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড যে আমাকে কমেন্টে আমাকে বলার জন্য, এত সাপোর্ট করার জন্য, তোমরা সবাই এত সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর কী বলবো, তোমরা সবাই আমার পাশে আছো, এত সাপোর্ট করছো, আমার খুব ভালো লাগছে, খুবই একটা আমি খুব ইন্সপায়ার্ড হচ্ছি, আমি খুব ইন্সপায়ার্ড হচ্ছি ভিডিও বানানোর জন্য, ট্রাস্ট মি। তো এইভাবেই প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই আমার। তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর অবশ্যই কমেন্ট করবে আমাকে, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আমাকে কমেন্টে জানাবে, আমি সেটাকে অবশ্যই শুধরানোর চেষ্টা করবো। প্লিজ কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। ওকে ফ্রেন্ড, তো গুড নাইট ফ্রেন্ড, খুব ভালো থেকো সবাই।